হচ্ছে মনে কর আমি প্রতিদিন বিড়ালের জন্য মাছ কিনি, 25-30 কেজি করে মাছ কিনি বিড়ালের জন্য। ধরো তোর একটা মাছের সাইজ, ধরো টাকি মাছ যদি কিনি তাহলে 8-9 কেজি ওজন এটা তবে ওরে সাটাম কিটা সাটাম করছে আমার মনে আছে স্যার। কেজি চাই মাছ আছে না বিড়ালের খাওয়া বল আসলে কে দেব তোরা মনে মনে দেখিস নি সব মাছ বুঝলি, সেরা মাছ না মানে ভালো ভালো খালে ফুকুরি হয় আচ্ছা নাও তাহলে বুঝলি। আর তুমি তো কাকা একে একে কোন কি সাটাম সাটাম বলে শুনবো না সত্যি কথা, আমি যা কষ্ট সত্যি কথা ও মিথ্যা কথা আদার যায় না তো কষ্ট না আমি আচ্ছা না তুমি যা বনোদা আছে এই যে আমাদের এই মালো ফলায় বনোদা তোরা তার কাছে শুনিস কানে ফলান দাদার ভাই আচ্ছা আচ্ছা বুঝি আচ্ছা ঠিক আছে। আমি যাই ওই বনোদার কাছে একটা মাছ কিনলাম 11.5 কেজি বুঝলি 11.5 কেজি হ্যাঁ ওই মাছ মনে কর ওই মাছ দেখে বিড়ালে রয়ে গেছে রাখ যা তো জালি মাছ কিনলো কে তোমার মহাজন মনি ও রান্নাঘর লাঠি মারছি রাতার লাথি মারলি মনে কর আমাকে রান্নাঘর চলে গেছে রিয়াজের রান্নাঘর ভাঙ্গে ওই তৈদুলকে বাড়ি মানে আমাদের ওই সুলতান ভাইয়ের বড় বড় ভাই যে মারা গেছে আমাকে মরুম মরুদ্দি ভাই ওকে বাড়ি চলে গেছি। আমি কইছি কি রে এ বাড়ি তো আমাকে না কারণ আমার ঘর তো তিনখান একখান ফাঁসছি না তাহলে আমি কী ভাববো যে বাড়ি আমার না রান্নাঘর খুঁজেও ফাঁসছি না। আমি কইছি কিরাম আলু ওই পাশে যাই যাই কি লাইট মারে বিলেছি রাগ করে মনে কর বাসের জাল 8টা উঠেই ফেলেছে মানে সব বা মূল সব এক জায়গায় থইছে। আমি করছি কিরাম আলু যাক রান্না কত সকালে 8-9 জন যাক ঠেলে নিয়ে আসলাম জায়গায় বুঝলি ঠেলে মেলে যাক জায়গায় এনে থুইছি। আমার মস্ত করছে কি বলি এত মূল কয়টা জন লাগাছে উঠো তুই 200 মন টন হবে না তাহলে আমার ভাটায় ভাটায় দিস কানে কাকার ধরলি না 2 দিন ধরে ঠিকঠাক লোড হইলো আনি ওই তো সেই মূল না সব ওই জায়গায় দিয়ে দিলাম ওই বিড়ালে উঠলো মানে রাগ করে এসরে 200-300 মন হবে সেই মূল। আচ্ছা তো ওই বিষয় যা কই যে ওই যে ওই ডিমের মধ্যে বাস চাইলো তাই কি যেন কইলো যে ওই গোসের দাম দিতে হবে না এই যে কি দেখি আরে মনে দুই বা বিটা গেছে মনে কর ওই যশোর যাবে আরে মনে কর সাপাটা কিতে লেগে গেছে আরে বাপ ওই রূপ দেন আমি কষ্ট কি মনি তা তুই ওই মাংস খাবি না কি ডিম খাবি তবে তা তাহলে ডিম খা দাম কম আরে ডিম খাতি খা তো ডিমের মধ্যে মনে করে গেছে বাসটা আরে ও কাছে আব্বা ডিমই তো বাসটা কাছে এই নিশ্চু মারে খা না তো বাসটাও যাবে না কথা তাহলে ওর একটু ডাল দাও এবার ডাল দিয়েছে ডালির মধ্যে মনে কর সাইড দিয়ে মাছি পড়েছে পড়লি ওই হোটেলের যে ম্যানেজার না ওই যারা ওই যে সেই মেসিয়ার মেসিয়ার কাছে কি এবার ডালির মধ্যে তো মাছি পড়েছে তা কাছে কয়টা কাছে সাইড দি তা কাছে খাইয়ে ফেলেন ও টাহা দেওয়া লাগবে না বুঝলি ও টাহা নিনি না নে উড়া বারণ তো গাড়িতে উঠেছে উঠলি গাড়িতে যে উড়া বসবে কোনো সিট নেই সিট কিন্তু সব বুক মানে একটা লোক আবল তো বলবো একদেশে বগলি কষ্ট চাপবা ওই লোকের মগ দেশে কেন কষ্ট কি ওই লোকের মাথায় সিট আছে ওগের ওগের বাড়িকে জয়ন্তাই ছিল ওগো বাড়ি খোলা ডাঙ্গার আশপাশে হবে জয়ন্তাই হ্যাঁ জয়ন্তা খোলা ডাঙ্গার তা কষ্ট কি যে আব্বা ওই লোকের বক্তা বক্তা মগ দেশে কেন তা কষ্ট ওই লোকের মাথায় সিট আছে কষ্ট কি তালি ও সালেও আমরা ওই জায়গায় যে বসে পড়ি আমি আর দাঁড়ায় থাকতে পারতেছি না ওই সিটে বসি বুঝলো মানে তুমি তো জানো যে আমি ওইসব মিথ্যে কথা বাস্তব কথা মিথ্যে কথা কব কেন তাই এই মানে আমার জন্য এরকম অনেক ঘটনা আছে বুঝছো এরকম এগুলো তোমাকে সত্যি কথা বললাম বাস্তব ঘটনা তোমার কোনো কাকা তোমার কোনো নানা সাসা খালু কেউ করতে পারবে না এরকম গল্প বুঝলি ধন্যবাদ সবাইকে।